বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে আমাদের মনোযোগ হতে হবে আমরা দেখা যায় যে নিয়মিত বাসায় তাদেরকে জোর করে বিভিন্ন খাবার খাওয়ায়ে থাকি যেটা ঠিক না অনেক সময় তাদের মনোযোগ অন্য দিকে নেওয়ার জন্য আমরা টিভি বা বিভিন্ন মোবাইল ফোন বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তাকে মনোযোগ ওদিকে নিয়ে আমরা তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি এতে সে অতিরিক্ত খেয়ে ফেলতে পারে অথবা তার খাবার গ্রহণের প্রতি আসক্তি বা যে খাবার খাওয়ার যে তার টেন্ডেন্সি এটা কিন্তু কমে যেতে পারে আমরা এই কাজটি যেন না করি যেন আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হওয়া জরুরি তাছাড়া বাচ্চারা সারাদিন যদি মোবাইল ফোন বা টিভি বা বিভিন্ন উপকরণ যেটা আমরা এখন আধুনিক যুগে ব্যবহার করে থাকি প্রয়োজনে এই সকল ডিভাইস যদি তারা ব্যবহার করে তাহলে কিন্তু তাদের মানসিক বিকাশের সমস্যা হবে তারা সামাজিকভাবে অন্য বাচ্চাদের সাথে মিশতে সমস্যা হবে এবং কমিউনিকেশনের সমস্যা হবে ইভেন কি অটিজমের মতো মানসিক সমস্যা তৈরি হতে পারে এই ব্যাপারে আমাদের প্রতিটি ফ্যামিলিকেই সচেতন হতে হবে বাচ্চাদেরকে এই জাতীয় বিভিন্ন টেলিভিশন দেখিয়ে বা বিভিন্ন ট্যাব ল্যাপটপ এর মাধ্যমে খাওয়ানো বা বিভিন্ন অ্যাক্টিভিটিতে এঙ্গেজ না করে তাদেরকে স্বাভাবিক খেলাধুলা করতে দেওয়া এবং তাদের চাহিদা মোতাবেক খাবার গ্রহণ করতে দেওয়াই সবচেয়ে উত্তম হবে ঘাড় ব্যথা এমন একটি সমস্যা এটার অন্যতম কারণ হচ্ছে মেকানিক্যাল যেমন আপনার শোয়ার সমস্যা থেকে হয়ে থাকে আমরা অনেক সময় দুটো বালিশ ব্যবহার করি বা অনেক সময় রেলিংয়ে শুয়ে শুয়ে টিভি দেখি বা প্রত্যহ আমাদের প্রত্যেকটি লোকই কিন্তু আমরা মোবাইল ফোন বা ট্যাব বা ল্যাপটপ ইউজ করি যে সামনে ঝুঁকে ঝুঁকে ব্যবহার করি এই যে দীর্ঘ সময়ে ভুল অবস্থানের কারণে মানে আপনার ঘাড়ের অবস্থানটা যদি ভুলভাবে আপনি ব্যবহার করেন তাহলে ঘাড়ে ব্যথা হতে পারে এবং যা থেকে ডিস্ক প্রলাপজনিত সমস্যা হতে পারে এবং এক প্রকারে বড় আকারে শারীরিক সমস্যা হতে পারে যে হাত পা অবশ হয়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে তার জন্য দরকার আমাদের সচেতনতা আমরা যেন সামনে ঝুঁকে মোবাইল ফোন ব্যবহার না করি বা ল্যাপটপ ট্যাব বা কম্পিউটার যেন সামনে ঝুঁকে ঝুঁকে ব্যবহার না করি উঁচু বালিশ পরিহার করি একটা পাতলা বালিশ ব্যবহার করবেন শোয়ার সময় এবং চলাফেরা সাবধানতা অবলম্বন করতে হবে হঠাৎ করে আপনি মাথায় ভারী কোনো বোঝা টান দিয়ে নেওয়া বা কেরি করা এটা উচিত হবে না এতে ঘাড়ে বড় আকারে সমস্যা হতে পারে আপনি যদি নিয়মিত হাটার অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে আপনার উপকার হবে অনেক আপনার হৃদরোগ থেকে পরিত্রাণ পাবেন আপনার ওজন কমাতে পারবেন আপনার ডায়াবেটিসজনিত সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন আপনার বাধ ব্যথাজনিত সমস্যা থেকে বাঁচতে পারবেন আপনার শরীরে যে অতিরিক্ত ওজন যে ওজন আপনাকে মুটিয়ে তুলবে এবং আপনাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তা থেকে আপনি বাঁচতে পারবেন তাহলে আমরা আজকে থেকে অন্তত এক থেকে দুই ঘন্টা হাঁটার অভ্যাস গড়ে তুলি সবাই এবং এই হাঁটার পাশাপাশি সাঁতার সর্বোৎকৃষ্ট আরেকটি ব্যায়াম যদি সম্ভব হয় আপনারা যারা গ্রামে থাকেন নিয়মিত সাঁতার কাটবেন আর শহরে যারা থাকেন তারা নিয়মিত হাঁটার অভ্যাস অন্তত গড়ে তুলুন এতে আমরা অনেকাংশেই বিভিন্ন রোগ বালা থেকে আমরা সুস্থ থাকতে পারব হাঁটু ব্যথা এমন একটি সমস্যা আমরা সাধারণত হাঁটু ব্যথা রুগী যাদের বয়স একটু বেশি চল্লিশের উপরে তারাই বেশি ভুগে থাকেন এবং হাঁটু ব্যথা চল্লিশের উপরে সবচেয়ে বেশি ভুগে থাকেন মহিলারা এর মূল কারণ হচ্ছে আথরাইটিস জন সমস্যা যেটা হাঁটুর হাড় ক্ষয় রোগ বলে থাকি আমরা এবং এই সমস্যাটা আরও বাড়িয়ে তুলতে পারে যাদের ডায়াবেটিস আছে এবং যারা অবেসিটি মানে অবেইজ পেশেন্ট যারা অতিরিক্ত ওজন এবং যারা হাঁটুর এক্সারসাইজ কম করেন তাদেরই সমস্যাটা আরও বাড়িয়ে তুলতে বা সমস্যাটা বেড়ে যেতে পারে তাছাড়া আমরা যেটা দেখে থাকি যে হাঁটু ব্যথা হলেই আমরা হাঁটু চেয়ারে বসে নামাজ পড়ি চলাফেরা কম করি বা সিঁড়ি বা বন্ধ করে দেই। এটা কোনোভাবেই উচিত না হাঁটু ব্যথা হলে আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে হবে জীবনকে গতিময় করে তুলতে হবে এক্সারসাইজ করতে হবে ওজন কমিয়ে ফেলতে হবে নিয়মিত বিভিন্ন শারীরিক ব্যায়াম করতে হবে প্রয়োজনে এই জাতীয় বিশেষজ্ঞের স্মরণপন্ন হয়ে আপনাকে এক্সারসাইজগুলো শিখে নিতে হবে কোমর ব্যথা এমন একটি সমস্যা আমরা প্রতি পাঁচজন লোকের ভিতর চারজন কি কখনো কখনও কোমর ব্যথায় ভুগে থাকে এই স্টাডিটি আমাদের কাছে আছে তাহলে দেখা যায় আমাদের প্রতিটি ফ্যামিলিতে এক থেকে দুজন লোক কোমর ব্যথা ভুগে থাকে এবং আধুনিক এ যুগে কোমর ব্যথায় সবচেয়ে বেশি কারণ যেটা আমরা পেয়ে থাকি আমাদের প্র্যাকটিসে সেটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন যেমন আপনারা খেয়াল করবেন বেশিরভাগ মানুষই বসে থাকে সারাক্ষণ বা জব করে কম্পিউটিং ওয়ার্ক করে যারা বা এক নাগারে একই রকম পেশাগত কাজের জন্য অথবা গ্রামে যে কৃষক নিচে বসে বসে সারাদিন কাজ করছে বা গৃহ যে গৃহকর্মী বা হাউজওয়াইফ যারা আছেন বাসায় বসে বসে কাজ করছেন এই যে এক নাগারে এক সময় দীর্ঘ সময় সামনে ঝুঁকে বসে বসে কাজ করা থেকে কোমর ব্যথা বেশি হয়ে থাকে তো আসুন আমরা এই জিনিসটা যদি জানি তাহলে আমাদের যেটা করতে হবে আমরা যেন আমাদের যে কাজটি করি সেটা যেন এক নাগারে বসে বসে না করি এক নাগারে বসে কাজ করা বা এক নাগারে দাঁড়িয়ে কাজ করা এই জিনিসটা যদি আমরা পরিহার করতে পারি তাহলে অনেকাংশে আমরা কোমর ব্যথা কমিয়ে আনতে পারবো তাছাড়া কোমর ব্যথায় আপনাদের আরও কিছু পরামর্শ প্রয়োজন যেমন শক্ত উঁচু সমান বিছানায় শুতে হবে হাই হিল জুতো পরিহার করা করতে হবে এবং আপনাদের যাদের অতিরিক্ত ওজন আছে ওজন কমিয়ে ফেলতে হবে প্যারালাইসিস এমন একটি রোগ যেটা আমাদের সমাজে নিয়মিত বেড়েই চলছে আমরা ডাক্তারি ভাষা এটা নন কমিউনিকেবল রোগের ভিতরে পড়ে থাকে প্যারালাইসিস বেশিরভাগ কারণ হচ্ছে স্ট্রোকজনিত কারণ মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয় বা রক্তনালী শুকিয়ে যায় তাহলে শরীরের যে কোনো অংশ পক্ষাঘাতগ্রস্ত বা অবসাদগ্রস্ত বা প্যারালাইসিস হয়ে যেতে পারে তাছাড়া বিভিন্ন কারণে যেমন রোড অ্যাক্সিডেন্ট বিভিন্ন নার্ভের রোগে আপনার প্যারালাইসিস হতে পারে যা কিছু হোক না কেন এটা এমন একটা রোগ যেটা যে কোনো মানুষকে তার জীবনকে বিপন্ন করতে পারে এবং সে পুরো সমাজটাই একটা দুর্বিষহ অবস্থায় পড়ে যেতে পারে তো প্যারালাইসিস প্রতিরোধে স্পেশালি স্ট্রোক প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে সেই ক্ষেত্রে যারা নিয়মিত ধূমপান করেন ধূমপান পরিহার করতে হবে অতিরিক্ত তৈলাক্ত খাবার পরিহার করতে হবে পরিমিত ঘুমাতে হবে নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে এই সকল জিনিসগুলা আমরা যদি মেনে চলি এবং আপনার জীবন যেন একটা সুশৃঙ্খল জীবন হিসাবে আপনি চালাতে পারেন নিয়মিত এই জিনিসগুলো যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে স্ট্রোকজনিত প্যারালাইসিস থেকে অন্তত মুক্ত বা মুক্তি পেতে পারেন অতিরিক্ত ওজন একটি সমস্যা আমাদের প্র্যাকটিসে আমরা প্রায় যে সকল রুগী পেয়ে থাকি বাদ ব্যথাজনিত সমস্যার তাদের দেখা যায় যে ওজন একটা বড় সমস্যা শুধু এটা নয় নন কমিউনিকেবল যত ডিজিজ আছে যেমন হার্টের রুগী ডায়াবেটিসের রুগী কিডনির রুগী বা হাড় ও জোরার ব্যথার যত রুগী আছে পৃথিবীতে তাদের ওজন একটা বড় সমস্যা দেখা দেয় ওজনের মূল কারণ হচ্ছে বেশিরভাগ কারণই হচ্ছে আপনার চলাফেরা কাজকর্ম এক্সারসাইজের অভাবে হয়ে থাকে এবং অতিরিক্ত চর্বি এবং হাই রিচ ফুড জনিত খাবার থেকে হয়ে থাকে এবং আমরা আমাদের এই যে শহরে যে জীবন এই জীবন ওজন বাড়িয়ে তোলে এর মূল কারণ আমাদের হাঁটা চলাফেরা নেই আমরা প্রয়োজনে মানে প্রয়োজন ছাড়াই অতিরিক্ত বিভিন্ন চর্বি জাতীয় খাবার খাই ফাস্টফুড খাই তো আমরা ওজন কমানোর জন্য আসুন আজকে থেকে আমরা চর্বি জাতীয় খাবার পরিহার করি মিষ্টি জাতীয় খাবার পরিহার করি নিয়মিত অন্তত এক থেকে দু ঘন্টা হাঁটার অভ্যাস গড়ে তুলি তাহলে আমাদের অনেকাংশেই সুস্থ থাকতে পারবো এবং ওজন কমিয়ে ফেলতে পারবো আর কিছু কিছু ক্ষেত্রে ওজন কমানোর জন্য অনেক সময় আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে সেটা হরমোন জনিত যদি কোনো সমস্যা থাকে